ফিনান্স ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে খুব ইজি প্রসেসে ঘরে কিভাবে আইসক্রিম বানাতে হয় সেটা দেখাবো। আইসক্রিম বানাতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি 1 কাপ দুধ, 1 টেবিল স্পুন চিনি, 1 টিস্পুন কর্নফ্লোর, 1 বাটি ফ্রেশ ক্রিম এবং ভ্যানিলা এসেন্স, 2 চামচ দুধ নিয়েছি। এই 1 চামচ কর্নফ্লোরটাকে ভালোভাবে মিশিয়ে এখন আমরা কড়াইয়ের মধ্যে 1 কাপ দুধ ঢেলে দেব। এটা হালকা গরম হতে হতে আমরা কর্নফ্লোরের মিক্সচারটা দিয়ে দেব। এখন আমরা এটাকে আস্তে আস্তে করে ঘোরাতে থাকব, হিটটা কম করে, যাতে কোনো লাম্পস না থাকে। এটা এভাবে আমরা ঘোরাতে থাকব। এবার আমরা চিনিটা এর মধ্যে অ্যাড করে দেব। তারপর আবার আমরা এটাকে নাড়াতে থাকব। মিনিমাম এই প্রসেসটা আমরা 3 থেকে 4 মিনিট করব। আমাদের 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে এটা একটা বলের মধ্যে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এটাকে আমরা এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। যতক্ষণ আমাদের দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা ক্রিমটাকে একটু বিট করে নিই। যাদের কাছে বিটার নেই তারা হ্যান্ড হুইস্কার দিয়েও এটাকে হুইস্ক করে নিতে পারে। আমাদের দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা যে ক্রিমটা বিট করে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দেব। এবং এর সাথে দিয়ে দেব আমরা ভ্যানিলা এসেন্স। এসেন্সটা অল্প পরিমাণ দিতে হবে, নাহলে তেতো হয়ে যাবে। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আমাদের মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, একটা এয়ার টাইট কন্টেনার মধ্যে এই মিক্সচারটা পুরো ঢেলে দেব। এবার আমরা এটাকে 8-10 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব জমে যাওয়ার জন্য। আমরা আইসক্রিমটা 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমরা দেখব আইসক্রিমটা সেট হয়েছে কিনা। তোমরা দেখতেই পাচ্ছ আইসক্রিমটা পুরো সেট হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা প্লেটে উঠিয়ে নেব। এখন আমরা দেখব আইসক্রিমটা কেমন হয়েছে, তোমাদেরকে কেটে দেখাবো। দেখতেই পাচ্ছ আইসক্রিমটা একদম জমে গিয়েছে। এবার এটাকে আমরা পরিবেশন করে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেবরিনাস ওয়ার্ল্ড, থ্যাংক ইউ।